হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই সবাই ভালো আছো তো? সবাইকে তো ভালো থাকতেই হবে, ভালো না থাকলে কি করে চলবে? দাদু এখন আমাদের একটা গল্প শোনাবে, গল্প শোনার পর ঘুমোতে যাব। দাদু গল্পটা শুরু করে দাও। আচ্ছা কি গল্প বলবে দাদু? আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে দুই কাঠুরিয়ার কথা। যারা কাঠ কাটে জঙ্গলে তাদেরকে কাঠুরিয়া বলে। এই কাঠুরিয়ারা কুড়ুল দিয়ে জঙ্গলে কাঠ কাটে। দুই কাঠুরিয়ার গল্প আজকে আমি বলবো। তা এই যে দুই কাঠুরিয়া ছিল, তার মধ্যে একজন ছিল খুব সোজা সিধে সাদা সরল, আরেকজন ছিল হচ্ছে খুব লোভী প্রকৃতির। বেশি লোভ করা ভালো না, সরল থাকাই ভালো, থাকাই ভালো। একদিন যে সরল সিধা সাদা কাঠুরিয়া আছে, সে একটা জঙ্গলে গেছে কাঠ কাটতে। জঙ্গলের পাশে একটা নদী ছিল। এবার সে কাঠ কাটা শুরু করেছে। এবার কাঠ কাটতে গিয়ে সে কুড়ুল দিয়ে জোরে জোরে গাছের ঘা মারছে। হঠাৎ কি হলো, কুড়ুলটা হাত থেকে ফসকে গিয়ে ওই নদীর মধ্যে পড়ে গেল। এইবার গরিব কাঠুরিয়া, ওই একটাই কুড়ুল, তার তো মাথায় হাত, যে কুড়ুলটা যে নদীতে পড়ে গেল, এখন সে কাঠ কি করে কাটবে? আর কাঠ না কাটতে পারলে তো সংসার চলবে না, কারণ ওই কাঠ কাটার পর সেইগুলোই বাজারে গিয়ে বিক্রি করে সেখান থেকে যা টাকা পয়সা আসে তাই দিয়ে সংসার চলে। তো কাঠুরিয়া ওই নদীর ধারে বসে বসে কাঁদছে জোরে জোরে যে আমার কি হবে। তারপর কি হলো দাদু? দাদু বলো না তাড়াতাড়ি। তো কাঠুরিয়ার কান্না শুনে ওই নদীর ভেতর থেকে এক জলদেবতা কাঠুরিয়ার সামনে এলো নদীর থেকে, বলল তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তখন কাঠুরিয়া বলল যে আমি কাঠ কেটে আমার সংসার চালাই, তো আমার একটা কুড়ুল দিয়ে আমি কাঠ কাটছিলাম, হাত থেকে ফসকে গিয়ে কুড়ুলটা নদীর মধ্যে পড়ে গেছে। তখন ওই জলদেবতা বললেন যে তুমি কেঁদো না, আমি তোমার কুড়ুল এনে দিচ্ছি। বলে ওই জলদেবতা জলের মধ্যে, আবার নদীর জলের মধ্যে চলে গেলেন। তারপর উনি আবার যখন উঠলেন, হাতে একটা সোনার কুড়ুল নিয়ে উনি কাঠুরিয়াকে বললেন, এই নাও তোমার কুড়ুল। দাদু সোনার কুড়ুল তো হবে না, কেন? কাঠুরিয়ারা তো সাধারণত লোহার কুড়ুল দিয়ে কাঠ কাটে। হ্যাঁ ঠিক তাই, লোহার কুড়ুল দিয়ে ভালো কাঠ কাটা যায়। এবার গল্পে ফিরে আসি। তো যখন ওই সোনার কুড়ুলটা দেখিয়েছেন জলদেবতা, তখন কাঠুরিয়া বলছেন যে হে দেবতা, এই কুড়ুলটা আমার নয়, আমার সোনার কুড়ুল ছিল না, এটা আমার নয়। তখন উনি জলদেবতা বললেন, তাই তাহলে দাঁড়াও আমি আরেকবার দেখছি। বলে আবার নদীতে গিয়ে ডুব মারলেন। ডুব মেরে আবার একটা রূপোর কুড়ুল নিয়ে উঠলেন। উঠে আবার কাঠুরিয়ার কাছে গিয়ে দেখালেন, এই নাও তোমার কুড়ুল। তখন কাঠুরিয়া দেখে বলছে, না দেবতা,
এই কুড়ুলটাও আমার নয়। আপনি প্রথমে যে কুড়ুলটা দেখালেন সেটাও আমার নয়, এটাও আমার নয়। তাহলে তুমি সত্যি বলছো তো? তখন কাঠুরিয়া বলল, হ্যাঁ আমি সত্যি বলছি। তখন জলদেবতা বললেন, ঠিক আছে আরেকবার আমি দেখছি, বলে আবার জলে ডুব দিলেন। ডুব দিয়ে একটা ওই সেই কুড়ুলটাই, যে কুড়ুলটা কাঠুরিয়া কাট কাটছিল, সেই কুড়ুলটাই নিয়ে এলেন। নিয়ে এসে কাঠুরিয়াকে দেখালেন, দেখো এই কুড়ুলটা কি তোমার? তারপর কি হলো দাদু? কাঠুরিয়া যখন লোহার কুড়ুলটা দেখেছে, চিনতে পেরেছে, হ্যাঁ এটাই আমার কুড়ুল, তখন জলদেবতাকে বললেন, হ্যাঁ দেবতা এইটাই আমার কুড়ুল, আর দুটো কুড়ুল আমার নয়। তখন জলদেবতা খুব খুশি হয়ে হেসে বললেন, এই যে তুমি সত্যি কথা বললে এবং তোমার মধ্যে যে লোভ নেই, এই জন্য আমি তোমাকে তোমার কুড়ুল ছাড়াও আরও দুটো কুড়ুল দেব। বলে উনি সোনার কুড়ুলটা এবং রূপোর কুড়ুলটা কাঠুরিয়াকে দিলেন। কাঠুরিয়া নিতে চায় না, তারপর উনি বললেন, আমি খুশি হয়ে দিচ্ছি। জলদেবতা বললেন, আমি খুশি হয়ে দিচ্ছি, তোমাকে নিতেই হবে। তারপর সেই তিনটে কুড়ুল নিয়ে কাঠুরিয়া বাড়ি ফিরল। গল্প কি এখানেই শেষ হয়ে গেল নাকি দাদু? আরে না না, এ তো গেল সরল সাদাসিধে কাঠুরিয়ার কথা। এইবার যে লোভী কাঠুরিয়ার, তারটা তো বাকি আছে। হ্যাঁ ঠিক তাই। তো পরের দিন সকালবেলা যখন ওই লোভী কাঠুরিয়া সরল সিধে সাদা কাঠুরিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন লোভী কাঠুরিয়াকে এই সরল সিধে সাদা কাঠুরিয়া ডেকেছে, ভাই আমি ওই জঙ্গলে গেছিলাম, জঙ্গলের পাশে এরকম একটা নদী আছে, তো ওখানে আমি যখন কাঠ কাটছিলাম আমার হাত থেকে কুড়ুলটা ফসকে গিয়ে নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে জলদেবতা ওঠে, উঠে উনি আমাকে এই তিনটে কুড়ুল দেন। তো লোভী কাঠুরিয়া এটা শুনে তো তার লোভ হয়েছে, বলে ভাই আমিও যাব। তাহলে কিভাবে যেতে হবে? তখন সরল কাঠুরিয়া তাকে বলে দেয় যে এইভাবে তুমি চলে যাবে, তাহলে গিয়ে দেখবে ওই জঙ্গলে তুমি কাঠ কাটতে পারবে এবং পাশেই নদী আছে। তো সেই মতো লোভী কাঠুরিয়া গেছে, গিয়ে এবার কাঠ কাটা শুরু করেছে। কাঠ কাটছে, হাত থেকে ফসকা হয়নি, নিজেই ইচ্ছে করে নদীতে কুড়ুলটা ফেলে দিয়েছে। হাত থেকে ফসকে গেলে একটা কথা ছিল, নিজে ইচ্ছে করে ফেলে দিল। আরে বেশি লোভ তো, ওর হাত থেকে ফসকানোর দরকারটা কি? ও নিজেই ফেলে দিয়ে এবার দেখবে জলদেবতা ওঠে কিনা। তো জলে পড়ে যাওয়ার পর এই কাঠুরিয়া কিন্তু কোনো কান্নাকাটি করেনি, খালি জোরে জোরে চেঁচাচ্ছে, আমার কুড়ুল পড়ে গেছে, কুড়ুল পড়ে গেছে, কুড়ুল পড়ে গেছে। সেই চেঁচানোর আওয়াজে জলদেবতা নদীর থেকে উঠেছেন, উঠে বলছেন, ও হে কাঠুরিয়া তুমি এত চেঁচাচ্ছ কেন? তখন জলদেবতাকে দেখে কাঠুরিয়া বলছে, আমার কুড়ুলটা পড়ে গেছে জলের মধ্যে, নদীর জলে পড়ে গেছে, আমার এখন ওই কুড়ুলটা না হলে চলবে না। তখন জলদেবতা বললেন, ঠিক আছে আমি দাঁড়াও তোমার কুড়ুল এনে দিচ্ছি, বলে উনি জলে ডুব দিলেন। জল থেকে উঠেছেন, উঠে একটা সোনার কুড়ুল হাতে নিয়ে এসে কাঠুরিয়াকে দেখিয়েছেন, এই দেখো এটাই তো তোমার কুড়ুল তো। আর সঙ্গে সঙ্গে লোভী কাঠুরিয়া বলেছে,
হ্যাঁ দেবতা, এটাই আমার কুল। যে এই কথা এই কথাটা বলেছে, ব্যাস জলদেবতা প্রচণ্ড রেগে গেছে, রেগে গিয়ে এত রেগে গেছেন যে উনি তখন বললেন, এই যে কাঠুরিয়া, এই জঙ্গলে যেন আমি আর কোনোদিন না দেখি। যদি আমি তোমাকে দেখেছি এই জঙ্গলে কোনোদিন কাঠ কাটতে এসছো, তাহলে সেই দিনকেই তোমার শেষ দিন হবে, তুমি আর বাড়ি ফিরতে পারবে না। ঠিক হয়েছে, বেশি লোভ তো, আর লোভের জন্যই তো সোনার কুড়ুলটাকে নিজের কুড়ুল বলে চালাচ্ছিল। তো কাঠুরিয়া জলদেবতার এই কথা শুনে তখন জলদেবতাকে জিজ্ঞেস করলো যে আমার কি দোষ, আমার কুড়ুলই তো আমি চাইছি। তখন জলদেবতা ওর যে আসল কুড়ুলটা সেটা দেখালেন, দেখিয়ে বললেন, এইটা হচ্ছে তোমার আসল কুড়ুল, আর এই যে সোনার কুড়ুলটা তোমার কুড়ুল না, তুমি এত লোভী যে তুমি মিথ্যে কথা বলেছ, এবং লোভের চোটে তুমি সোনার কুড়ুলটাকে তোমার নিজের কুড়ুল বলে বলেছ। তুমি যদি এখনই এই জঙ্গল থেকে বেরিয়ে না যাও, তাহলে তোমাকে আমি এইখানে ব্যাং বানিয়ে রেখে দেবো, আর ব্যাং বানিয়ে তোমাকে তুমি এই ব্যাং হয়েই ঘুরবে। তখন এই কথা শুনে কাঠুরিয়া ওইখান থেকেই দৌড়তে লাগলো, দৌড়ে সেই জঙ্গলের থেকে বাড়ি চলে গেল। তো বন্ধুরা, এই গল্পের থেকে এটাই বোঝা উচিত যে আমাদের সবসময় সরল সিধাসাদা থাকা উচিত এবং সত্যি কথা বলা উচিত এবং লোভ করা উচিত না। যদি আমরা লোভ করি, লোভের ফলে এই যে লোভী কাঠুরিয়ার যেরকম অবস্থা হয়েছে আমাদেরও হতে পারে। যদি এই লোভী কাঠুরিয়া সত্যি কথা বলতো, তাহলে কিন্তু ও তিনটে কুড়ুলই পেত, সোনার কুড়ুল, রূপুল কুড়ুল, তার সাথে ওর নিজের কুড়ুলটা। কিন্তু ও এত লোভী যে সোনার কুড়ুলটাকেই বলে বসলো যে ওর কুড়ুল। তার জন্য ও কি হলো, সোনার কুড়ুল তো পেলোই না, নিজের কুড়ুলটাও পেলো না, উল্টে ও আর ওই জঙ্গলে কোনোদিনই আর কাঠ কাটতে আসতে পারবে না। তো এর থেকে তোমরা শিক্ষা নাও যে আজ থেকে তোমরা সত্যি কথা বলবে, সৎ পথে চলবে এবং লোভ করবে না। তো কেমন 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 লাগলো আজকের গল্পটা, তোমরা কমেন্ট বক্সে লেখো কেমন লাগলো আজকের গল্প, আমরাও জানতে চাই তোমাদের গল্পটা কেমন লাগছে, আর কি কি গল্প চাও সেগুলোও লেখো। তার সাথে সাথে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দাও, তার সাথে বেল আইকনটা টিপে দাও, আর আমাদের প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করে দাও আর লাইক করে দাও, আর তোমরা কমেন্টস বক্সে লিখতে থাকো। একটা কথা বলতে তো ভুলেই গেছে যে আমাদের FB পেজও আছে, যারা FB পেজ থেকে তোমরা দেখছো তারা ডাইরেক্ট ইউটিউব লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকেও আমাদের চ্যানেলে এসে সাবস্ক্রাইব করতে পারো। এছাড়া যদি FB পেজ থেকেই তোমরা দেখতে চাও, তোমরা FB পেজ থেকে আমাদের ভিডিওগুলোকে দেখো, শেয়ার করো, লাইক করো, সেখানেও তোমরা কমেন্টসে লেখো তোমরা কীরকম গল্প চাও। আমরা জানতে চাই তোমরা কীরকম ধরনের গল্প চাইছো, সেই মতো গল্প আমরা নতুন নতুন ভিডিওতে আনবো। যাক, রাত হলো, এবার আমরা প্রত্যেকেই ঘুমোবো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, ঠিকঠাক মতো স্কুলে যেও, আর ফাঁকা সময়ে আমাদের চ্যানেল দেখো। আজকের মতো এখানেই শেষ হলো, টাটা।